আমি সন্তানের মুখে দিকে চাইয়া আমি ওকে ছাড়তে চাইব না। উনি আমার ছাড়ার কথা বলছে, ডিভোর্স দিতে চাইছে, কিন্তু আমি ছাড়বো না, কারণ আমার বাচ্চার ভবিষ্যৎ আছে। আমার বাচ্চাটার কার বাবা বলে ডাকবে? বাচ্চার তো একটা লাগবে। আপনার বাবা এখন কোথায়? বাবা মারা গেছে। বাবাও মারা গেছে? মা 1 বছর বয়সে মারা যাওয়ার পর বাবা মারা গেছে 8 বছর বয়সে। একটু ওই গল্পটা যদি একটু বলেন। 8 বছর বয়সে মারা গেছে, তখন ও যে আমার সৎ মা ঠিক মতো খেতে দিত না, তার হতো 2টা 3টা সন্তান হয়েছে। পরে হচ্ছে প্রতিবেশীদের একজনের মাধ্যমে আমি ঢাকায় চলে আসি, ঢাকায় এসে মানুষের পাশে পাশে কাজ করি, এভাবেই বড় হওয়া। সম্মানিত দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আমাদের এই প্রতিবেদনগুলো দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের মতো প্রতিবেদন। তো দর্শক, এই আপুটাকে নিয়ে আমরা প্রথমে একটি পর্ব করেছি, তার একটা সন্তান নিয়ে। দেখলেন ইতিমধ্যেই তার সন্তানের জন্য তার বুক ফাটা কান্না। তো আমরা চেষ্টা করব তার কাছ থেকে কিছু জানার জন্য, যে তার সন্তানটা যদি সে ফিরে পায়, তারপরে তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে নিয়ে আমরা কথা বলবো এখন। তো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? একটু জোরে বলতে হবে। তো এর আগে আপনাকে নিয়ে আমরা একটা প্রতিবেদন করেছি, সে প্রতিবেদনে আপনার বুক ফাটা কান্না আপনার সন্তানের জন্য। তো আপনার সন্তানটাকে যদি আপনি ফিরে পান, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বাবুটাকে যদি আমি ফিরে পাই, ওর বয়স তো 2 বছর, আমার ইচ্ছা ওকে আমি মাদ্রাসায় পড়াবো, হাফেজি পড়াবো। এবার উপর আমাকে যতটুকু সহযোগিতা করে, মানুষ যদি আমাকে সাহায্য করে, তাইলেই পারবো। আর আমার অনেক কষ্টের সংসার, তো আমি চাচ্ছিলাম না যে আমার সংসারটা ভেঙে যাক, কারণ সংসার ভাঙাটা আমার জন্য পসিবল না। দেখা যেতেছে আমি আর এক ঘরে যখন যাব, তখন ওনার থেকেও খারাপ হইতে পারত। হয়তো ইনি আমাকে অত্যাচার করে নাই, মারে নাই, অন্য দিক দিয়ে কষ্ট দিছে। এই জন্য আমি সন্তানের মুখে দিকে চাইয়া আমি ওকে ছাড়তে চাইব না। উনি আমার ছাড়ার কথা বলছে, ডিভোর্স দিতে চাইছে, কিন্তু আমি ছাড়ব না, কারণ আমার বাচ্চার ভবিষ্যৎ আছে। আমার বাচ্চাটার কার বাবা বলে ডাকবে? বাচ্চার তো একটা লাগবে। বাচ্চা আমি চাই দুজনে মিলেমিশে সন্তানটারে পালতে। বাবারও দরকার, মারও দরকার। আর যদি সে না আসতে চায়, শুধু আমি আমার সন্তানকে নিয়ে সন্তানের ভবিষ্যৎ করার চেষ্টা করব। আচ্ছা আপা, তো আপনার সন্তানটাকে নিয়ে আপনি আপনার দীর্ঘ পরিকল্পনা, তাকে পেলে আপনি হাফেজ বানানোর চেষ্টা করবেন, বা আপনি তাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন তাকে পেলে। তো এখন যদি না পান আর ফিরে, আর তার বাবা যদি আপনাকে তার সন্তানকে ফিরে না দেয়, আপনার কাছে ফিরিয়ে না দেয়, তাহলে আপনি কি করবেন? তাহলে আমি আমার মতো থাকব, আর যদি না পারি, তাহলে আমার মা যেভাবে চলে গেছে আমিও চলে যাব। মানমতো পরপারে চলে যাবে? হ্যাঁ, কারণ তো আমার তো বেঁচে থাকার তো একটা কিছু দরকার আছে। আমি কি নিয়ে বাঁচবো? কারণ আমার তো এমন কেউ নাই যে তার দিকে চেয়ে বাঁচবো। আর প্রতিবেশী আজ আছে কাল নেই, সহানুভূতির হাত সবাই দেখে, কিন্তু বাস্তব কইছো। আপনি জানেন না যে সুইসাইড করা দণ্ডনীয় অপরাধ? অপরাধ? আমি তো এই জন্য চেষ্টা করেও থেমে গেছি যে যদি আমার বাচ্চাটা ফিরে আসে, আমি তার জন্য অপেক্ষা করব। কিন্তু যখন অপেক্ষা করার পরে যখন না পারব, তখন তো আমার আর কোনো পথ থাকবে না। মানুষ তো আমারে কতদিন এভাবে দেখবে যে ও একা আছে? আর একটা মেয়ে মানুষ একা থাকা সম্ভব না, আর আমি একা থাকতে পারবো না, আর আমি অন্যের ঘর করতে চাইও না। আমি হয় এই সংসার টিকায় রাখবো, যদি এই সংসার টিকায় রাখতে না পারি, বাচ্চা নিয়ে বাঁচবো, যদি বাচ্চাটাও না পাই, তখন আর আমার কিছু করার থাকবে না। সম্মানিত দর্শক, আপনারা শুনলেন ইতিমধ্যেই এই ভন্টির বক্তব্য, যে যদি তার সন্তানকে ফিরে না পায়, তার ভবিষ্যতের পরিকল্পনা এবং তার যে বুক ফাটা কান্না, সবই আপনারা ইতিমধ্যে দেখলেন। কিন্তু তারপরও একটা প্রশ্ন থেকে গেল, তার সন্তানকে সে ফিরে না পেলে তার মার মতো সেও পরপারে চলে যাবে, মানে সুইসাইড করবে। তো দর্শক, যদি আপনারা যে যেখান থেকে প্রতিবেদনগুলো দেখছেন, সবাই যদি এই বোনটির পাশে এসে দাঁড়ান,
তাহলে হয়তো তার ছোট্ট বাবুটিকে সে ফিরে পাবে, বা আমরা যদি একটু চেষ্টা করি তার সংসারটা আবার পুনরায় জোড়া লাগানো, তাহলে হয়তো এ বোনটি একটু সুখে শান্তিতে থাকতে পারবে। তো আপা, আপনার সন্তানকে যদি ফিরে পান তাহলে আপনি কি আপনার স্বামীর সংসার করবেন? আমার ইচ্ছা আছে, এবার বাকিটা তার উপর, সে যদি চায় তাহলে আসবে, না আসলে নাই। কারণ আমি কাউকে জোর করে কখনো ভালোবাসা যায় না, জোর করে সংসার পাতা যায় না। আমি তাকে ভালোবাসছি, এখন সে আমার কাছে থাকতে চায় না। যদি শোনে যে বাচ্চা নিয়ে আসবো সেটাও দিবে না। আর আমি যদি মানুষের সহযোগিতায় যদি আমি বাচ্চা নিয়ে আসতে পারি তাহলে আর আমার তার দরকার নেই। আমি আমার মতো বাচ্চা নিয়ে থাকবো, কিন্তু তাকে আমি ছাড়বো না। কিন্তু আপা, আমাদের একটা, আচ্ছা আপা, এই যে আপনি বললেন সুইসাইড করবেন, আসলে সুইসাইড আমাদের ভিডিও যাদেরকেই করি সুইসাইড বলাটাই আসলে অন্যায়। আমরা চাইবো আপনি ওরকম কিছু না করেন, আমরা চাই আপনার সংসার আবার জোড়া লাগুক এবং আপনার বাচ্চাকে আবার ফিরে পান। আচ্ছা আপা, এই যে আপনার এত কিছু ঘটে গেল, আপনার বাবা কি কখনো খোঁজ নিয়েছেন? আপনার বাবা এখন কোথায়? বাবাও মারা গেছে, মা 1 বছর বয়সে মারা যাওয়ার পর বাবা মারা গেছে 8 বছর বয়সে। একটু ওই গল্পটা যদি একটু বলেন। 8 বছর বয়সে মারা গেছে, তখন ওই যে আমার সৎ মা ঠিক মতো খেতে দিত না, তারও তো 2-3টা সন্তান হয়েছে। পরে হচ্ছে প্রতিবেশীদের একজনের মাধ্যমে আমি ঢাকায় চলে আসি, ঢাকায় এসে মানুষের পাশে পাশে কাজ করি, এভাবেই বড় হওয়া। 1 বছর বয়সের সময় মা মারা গিয়েছেন, 9 বছর বয়সের সময় বাবাও চলে গিয়েছেন, এখন মানে আপন বলতে সৎ মা। আপনার ভাই বোন কি আর কেউ আছেন? না, কেউ নেই। আপনার আত্মীয় স্বজন, চাচা যোগাযোগ করবে না? তারা কেউ যোগাযোগ। দর্শক, কতটা অসহায় একটি মেয়ে, ভালোবেসেই পারিবারিকভাবেই বিয়ে করেছিল, সেই স্বামী যদি তাকে এভাবে ফেলে বাচ্চাকে নিয়ে যা, আসলে আমাদেরও বলার মতো কিছু থাকে না, আমাদেরও বুক ফাটা কান্নাই চলে আসে। আসলে এরকমটা হওয়ার কথা ছিল না, এত অসহায় একটি মেয়ে, 1 বছর বয়সের সময় যার মা নেই, সে কীভাবে বড় হয়েছে, ভিডিওটা, পুরো ভিডিওটা আপনারা দেখলে তাহলেই বুঝবেন। আসলে আমরা চাই আমাদের এই ভিডিও দেখার পরেও যদি এই বোনের স্বামী তার কাছে চলে আসে এবং বাচ্চাকে নিয়ে একটু ফেরত আসে, হয়তো আসবেন, সুখে আবার সংসার করবেন। এই বোনটা খুবই অসহায়, এখন থাকার মতো কোনো জায়গা নাই, কোনো চাকরি নেই, খুবই মানুষের দেওয়া খাবার খেয়েই বেঁচে আছেন। আসলে আপা, আপনি এখন এই যে বর্তমান সময় কীভাবে চলতেছেন আরেকটু যদি দর্শকদেরকে একটু বলেন। বর্তমান সময়ে যা আমি এক জায়গায় কাজ করি, সেখানে 2500 টাকা পাই, আর প্রতিবেশীরা যা খাবার দেয় ওইটা নিয়ে চলতেছি। আসলে 2500 টাকা বেতন তো সারা মাস চলা অনেক কষ্টে। আর প্রতিবেশীরা সাহায্য করে, এ একবেলা খাবার দেয়, ও আর একবেলা খাবার দেয়। কিন্তু প্রতিবেশীরা কয়দিন দিবে? এইটাই, প্রতিবেশীরা তো সাহায্য করতে পারবে না। যতদিন বললাম তো, যতদিন আমি পারবো টিকে থাকতে ততদিন টিকে থাকবো। দর্শক, আমার বেঁচে থাকার একটা শিকড়ের দরকার, আমার কিছুই নেই। এরকম এতিম, মা হারা, বাবা হারা, আমরা হয়তো এর আগে কোনো ভিডিও এরকম এতিম করিনি দর্শক। আচ্ছা আপা, এই যে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, সাহায্য সহযোগিতা সব কিছু মিলিয়ে। যে কিভাবে দেখতেছে আমি জানি না, তবে যেই দেখুক, যদি আমার কথায় তাদের একটু কষ্ট হয় তাহলে বলবো আমাকে যেন তারা যে কোনোভাবে হোক একটু সাহায্য করে, বা আমার সন্তানটা আনার জন্য আর্থিক সহযোগিতা যেভাবে পারুক যেন করে, আর কিছু না। আপা, আপনার এই মোবাইল নাম্বারটা যদি আরেকটু বলেন। 01 01 946 946 894 894 309 309, আরেকবার একটু বলেন। 01 946 01 946 894 894 309 309। দর্শক, আপনারা তো অনেকেরই অনেক সাহায্য সহযোগিতা করেন, দেশে অথবা প্রবাসী যারাই আছেন,
আমরা আশা করব এই বন্ডিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আচ্ছা আপা, আপনাকে যদি কেউ চাকরির অফার দেয় তাহলে কি চাকরিটা কি করবেন? চাকরিটা এখন আপাতত আমি আমার এখন মাথার ভিতর একটাই চিন্তা যে আমি আমার সন্তানটাকে কিভাবে আনবো। সন্তানটাকে নিয়ে আসলে যখন আমার মন শান্ত থাকবে তখন তো আমি নিশ্চয়ই তাকে বাঁচানোর উদ্দেশ্যে আমি নিজে কাজ করব, তার বেঁচে থাকার একটা চেষ্টা থাকবে। সন্তান কাছে না থাকলে আমার বেঁচে থাকার চেষ্টা থাকবে না। আচ্ছা আপা, তো আমরা একটু পিছনের দিকে যাই। আপনার তো খালি কষ্ট আর কষ্ট, আপনার কষ্টের কথা আমরা শুনলাম, দর্শকরা এতক্ষণ শুনলো আপনার কষ্টের কথাগুলো। তো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি কখনো সুখ ছিল না? আপনি কি আপনার কখনো সুখ লেখা ছিল না? বাবু হওয়ার আগে এক বছর পর্যন্ত সুখ ছিল, ভালোই চলছিল। যখন দেখতেছে বউ বাচ্চা নিয়ে আসে রিক্সা চালাইয়া, তারপরে এখন তো করোনার কারণে সে আরো ঘরে বসা, ঘরে বসার কারণে অশান্তিটা আরো শুরু হয়েছে। আর আমার একার ওই 2500-3000 দিয়ে তো আর সংসার চলে না। আসলে আপনাদের মূলত বিপদটা ঘটেছে করোনার জন্যই, করোনার ইনকাম নেই বলেই সে কোনো সমস্যা ওরকম ছেড়ে চলে গেছে। তো আপা, আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে মোটামুটি, তো আমার শেষমেশ আপনাদের আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি না? দর্শকদের বলবো আপনারা যে যেখানে আমার দেখেন যেভাবে পারেন আমাকে একটু সাহায্য করবেন। তো সম্মানিত দর্শক, আপনারা শুনলেন একজন মার, একজন বোনের, বা একজন আপনারা যে চোখে দেখেন না কেন, একজন মার সবসময় সন্তানের জন্য কান্না, দুঃখ ফাটা কান্না থাকে। একজন জন্মদুঃখিনী মার কান্নার কোনো শেষ নেই যদি তার সন্তান কাছে না থাকে। তো দর্শক, এই ভিডিওটি দেখার পরে কেউ বাজে কমেন্ট করবেন না, কেউ খারাপ উদ্দেশ্যে ফোন দিবেন না। যদি এই ভুলটিকে সাহায্য এবং সহযোগিতা করতে চান তাহলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি, এই নাম্বারে এই ভুলটির সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনারাই তাকে সাহায্য এবং সহযোগিতা করবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।